ভারতে এই বিতর্ক এখন চরমে। পাঠ্যক্রম হিন্দুত্বে আচ্ছন্ন করতে চাইলে সেকুলার বা মধ্যপন্থীদের সঙ্গে বিরোধ শুরু হয়েছে। এখানে আমি একজন শিক্ষক হিসেবে বলতে পারেন, 50 বছর আমি অধ্যাপনার সঙ্গে যুক্ত। আমাদের যে আগে নাগরিক জাতীয় নাগরিক কমিশন করা হয়েছিল সেটারও সেখানেও আমি কাজ করেছি, আমাদের রিপোর্টের কথা শেয়ার করেছে, তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের এই পাঠ্যক্রম নিয়ে বিতর্ক চলছে প্রায় 80 বছর। বঙ্গবন্ধু সরকার ব্যতীত আর কোন সরকার শিক্ষা সংক্রান্ত নীতি বা পাঠ্যক্রম দিয়ে সংখ্যাগরিষ্ঠকে সন্তুষ্ট করতে পারেনি। উপমহাদেশে ভারতে এই বিতর্ক এখন চরমে। যেসব দেশে গণতন্ত্র স্থিতিশীলতা পেয়েছে এবং দৃষ্টিভঙ্গি মোটামুটি সেকুলার, সেসব দেশে পাঠ্যক্রম নিয়ে বিতর্ক হ্রাস পেয়েছে। যুগোপযোগী পাঠ্যক্রম তৈরির জন্য সেখানে আলাদা সংস্থা আছে। ধর্মকে যখন পাঠ্যক্রমের কেন্দ্রে আনা হয় তখনই সংঘাত, বিরোধ, বিতর্ক শুরু হয়। ভারতে বিজেপি এসে পাঠ্যক্রম হিন্দুত্বে আচ্ছন্ন করতে চাইলে সেকুলার বা মধ্যপন্থীদের সঙ্গে বিরোধ শুরু হয়েছে। সেখানে সেকুলারবাদীরা ক্রমে পিছু হচ্ছে। পাকিস্তানে সবকিছু ইসলামীকরণ হওয়ার কারণে পাঠ্যপুস্তকতা করা হয়েছে, পাকিস্তান সরকার জানেন। শুধু তাই নয়, 1901 পরাজিত হওয়ার পর তারা ইতিহাসের বদলে পাকিস্তানি স্টাডিজ চালু করেছে, যাতে ইতিহাসের সবটুকু পড়াতে না হয়। 1975 পর থেকে বাংলাদেশও প্রায় একই অবস্থা সৃষ্টি। আমাদের একটা সময় বাংলাদেশ স্টাডিজে শুরু হয়েছে, যেটাকে আমি সবসময় বলি একটু স্যালাইনের মতো, এক টুকরো মানে এক চিমটি গুড়, একটু লবণ, একটু চিনি দিয়ে একটা বই পাঠান। ইতিহাস আমরা আমাদের পাঠ্যজীবনে, শাহরিয়ার বা আমাদের পাঠ্যজীবনে আমরা পড়েছি, সেটাকে কিন্তু ক্রমেই ক্রমেই উপেক্ষা করা হয়েছে, হচ্ছে আমাদের দেশ। পাঠ্যবইয়ের ইসলামীকরণ শুরু হয়েছে 1948 থেকে। শুধু তাই নয়, ওই সময় স্কুলে নামাজ পড়া বাধ্যতামূলক করা হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সরকার কিছু ব্যবস্থা প্রত্যাহার করেছে, কিছু রেখে দিয়েছে। যেহেতু সরকারে যারা ছিলেন তাদের নিয়ত ধর্ম ব্যবহার করেছেন রাজনীতিতে, সেহেতু পাঠ্যপুস্তকের ধারা বদলানো সহজ হয়নি। প্রবল গণ আন্দোলন ছাড়া পাঠ্যক্রম বদলানো যায় না। 1974 সালে যে নীতি গ্রহণ করা হয়েছিল তা বাতিল করা হয়েছে। যেমন একটা উদাহরণ দিই আপনাদের, 1978 সালে চার নীতি বাতিল ও ধর্মশিক্ষার উপর গুরুত্ব দেওয়া হল। 1988 সালে দেখেন ধর্ম নৈতিকতার উপর গুরুত্ব আরোপ করা হল। 1997 সালে দেখেন একটু ফিরে আসলো মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও অসাম্প্রদায়িকতা। 2003 সালে আবার দেখেন ধর্মীয় নৈতিকতা। 2007 সালে অসাম্প্রদায়িকতা, তবে তার মূলনীতি নয়। কিভাবে বঙ্গবন্ধুর কথা আমরা যতই বলি তার মূল আদর্শ থেকে আমরা কিভাবে সরে যাচ্ছি, বিশেষ করে শিক্ষা ক্ষেত্রে। মোল্লাদের বিরোধিতার কারণে 2011 সালে প্রণীত অধ্যাপক কবির চৌধুরী শিক্ষা কমিশনের সুপারিশও কিন্তু বাস্তবায়ন করা হয়নি। এই রিপোর্টে বলা হয়েছিল মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাঙালির ইতিহাস পাঠ বাধ্যতামূলক করতে হবে। বঙ্গবন্ধু নৃশংস হত্যাকাণ্ডের পর 29 বছর প্রায় একটানা স্বৈরশাসক বা তাদের এজেন্ট ও ঘাতকরা ছিল ক্ষমতায়, ফলে দুটি জেনারেশন অসাম্প্রদায়িকতার বদলে মননের স্থান দিয়েছে সাম্প্রদায়িকতা। ধর্ম ব্যবসায়ী ও জঙ্গিবাদ মৌলবাদকে আদর্শ হিসেবে দৃঢ় করা হয়েছে। শেখ হাসিনা তার বিপরীতে ক্ষমতায় আসেন, আছেন 21 বছর, কিন্তু ফলাফল প্রায় একই রকম। অতীত পিছু হটেছে, তাদের দাবি মেনে নিয়েছে, তাদের হুমকিতে সরকার বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরত থেকেছে, এমনকি শীর্ষ আদালতের সামনে থেকেও ভাস্কর্য অপসারণ করা হয়েছে। সরকারের এই দুর্বলতায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেকুলার শিক্ষার্থীরা। শেখ হাসিনা উঠে যখন জঙ্গিবাদের সঙ্গে হেজাবিদের ছাদ দেওয়া বন্ধ করলেন, আপনারা লক্ষ্য করেছেন, তখনই শিক্ষাক্ষেত্রে তাদের হস্তক্ষেপ বন্ধ হল এবং ডাক্তার দীপুমণি পাঠ্যক্রম নতুনভাবে ঢেলে সাজাতে পারলেন।